ডেঙ্গু পরীক্ষায় প্রতারণা ইবনেসিনার বিরুদ্ধে মামলা ডেঙ্গু রোগের পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনেসিনা হাসপাতালের চেয়ারম্যান সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দিদার হোসেনের আদালতে ঢাকা বারের আইনজীবী রমজান আলী সরকার মামলাটি করেন আসামিরা হলেন ইবনেসিনা হাসপাতালের চেয়ারম্যান এবনেসিনা গ্রুপের চেয়ারম্যান এবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারের ব্যবস্থানা পরিচালক ও কনসালটেন্ট প্রফেসর কর্নেল মোহাম্মদ ও কনসালটেন্ট প্রফেসর কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার আদেশ পরে দেবেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী ছিলেন তানবির আহমেদ সজীব বাদী মামলাটি আমলে দিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারির আবেদন করেন মানবতার কল্যাণে আলফাতাহ টিভি সাবস্ক্রাইব শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন